গুড মর্নিং অল ফ্রেন্ডস। তো এখন 10:30 বেজে গেছে, একটু আগেই উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম, লুচি আর সাদা আলুর তরকারি। তো আজকে সেকেন্ড পার্ট এখান থেকেই শুরু করছি শান্তিনিকেতনের। তো আজকে থেকে আমি কী কী করছি সেটাও আমার চ্যানেলে দেখতে পাবে, তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। অ্যাকচুয়ালি সবাই অনেক সকাল সকাল উঠে গেছে, অভ্র, শুভ্রদীপদা, বচনদা, ওরা সব 6টায় উঠে পড়েছে, আর আমরা বলতে গেলে আদি আর রুহি, নাভ্যা, ওরা সব 7টা সাড়ে 7টার মধ্যে উঠে পড়েছে। ওরা আমাকে অনেকবার ডেকেছে, আমি উঠতে পারিনি, ভীষণ টায়ার্ড লাগছিলো। তো আমি একটু আগে উঠলাম, মানে কালকে সেই 5টায় ওঠার ঘুমটা আজকে পুষিয়ে নিলাম। অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না উঠতে, তাই উঠতেও পারিনি, আর ঘুরতে এসি, একটু রিল্যাক্স করতে এসি, তাই ঘুমিয়েই নিলাম। তো এই একটু আগে উঠে পড়েছি। এই গরমে তো আপাতত কোথাও বেরানোর প্ল্যান নেই, আমরা এখন ঘরেই আছি। একেবারে ভাবছি যে স্নান টান করে একেবারে লাঞ্চ করতে যাব, তারপরে ওখান থেকে কোথাও না কোথাও যাব, সবটাই তোমাদের দেখাবো। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। তো বেরিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো স্নান ফান করে রেডি হলাম, তাই আর তখন কিছু দেখাতে পারিনি, এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। চলো তোমরাও আমাদের সাথে বেরো আর দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কী কী করছি। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে আমরা যেখানে আছি তার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চলে এসেছি। তার নাম হচ্ছে রামশ্যাম ক্যাফে প্লাস রেস্টুরেন্ট। তো ওখানে আমরা চলে এসেছি, যেখানে কালকে চা খেয়েছিলাম। কালকের ব্লগ যারা দেখেছে তারা বুঝতে পারবে, যেখানে চা খেয়েছিলাম আমরা ওখানেই আজকে লাঞ্চ করতে চলে এসেছি। এখানেও বাঙালি খাবার পাওয়া যায়। তো দুপুরটা আমরা জমি বাঙালি খাবার খেয়ে তারপরে রাতে আবার অন্য কিছু খাবার প্ল্যান করব। তো জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে হচ্ছে সেই রেস্টুরেন্টটা, আর এখানে সেই জায়গাটা যেখানে চা খেয়েছিলাম। অনেকটা বড় রেস্টুরেন্ট দেখো, অনেকটা জায়গা আছে, এমনকি ওই পাশটাতেও পিছন দিকটা আর কি রেস্টুরেন্টের। ওখানেও চাইলে ওয়েট করতে বললে, যদি ভিড় থাকে ওয়েট করতে হয়, দেন তোমরা এই জায়গাটাতেও ওয়েট করতে পারো। দেখো বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি ভীষণ। এবার চলো তোমাদের দেখাই যে হচ্ছে ভিতরটা। এখানে হচ্ছে ওয়েডিং এরিয়া। হ্যালো বলো। আচ্ছা, ওরা চাটনি, আর তার সাথে আমি নানা রকম মাছ নিয়েছি, ওটাই আমাদের আজকে লাঞ্চ। আর এরপরে থালাটা তো দেখেই নিলে, সবারই মোটামুটি সেম আছে। তারপরে আমরা এখন টোটো করে যাচ্ছি, কারণ গাড়ি করে ওখানে নো এন্ট্রি অবধি রেখে তারপরে আমাদের হাঁটতে হবে অনেকটা, আর এই দুপুরবেলা হাঁটা অসম্ভব, তাই আমরা টোটো ঢাকা দিয়ে যাচ্ছি। Thank you.
পুজো দিতে যাওয়ার ভিডিওটা দেখতে পাবে নেক্সট ব্লগে আর এই ব্লগটা আজকে এটুখানি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ডায়রি অফ ড্রিম টাটা বাই